জাকাতের আটটি খাত সম্পর্কে জানতে পেয়েছে জানতে চেয়েছে এমডি মনিরুল ইসলাম মজুমদার। আচ্ছা, জাকাতের আটটি খাত হচ্ছে انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله। এই একটি আয়াতে আল্লাহ আটটি খাতের কথা বলেছেন, মানে যাকাত আপনি যদি দিতে চান এই আটটি খাতে দিতে হবে। প্রথমত ইননামা সাদাকাতুল ফুকারা, ফকিরদেরকে দিবেন, মাসাকিন মিসকিনদেরকে দিবেন। এই দুইটা খাত হচ্ছে প্রিলিমিনারি খাত, এই দুইটাতেই মূলত আপনি যাকাত দিবেন, বাকি ছয়টা হচ্ছে সেকেন্ডারি, মানে এই দুইটা খুঁজে না পাওয়া গেলে ওগুলো। তো ফকির মিসকিন যারা নিঃস্ব সুবিধা বঞ্চিত, যারা টাকা নেই পয়সা নেই খাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে আপনারা দিবেন। তিন নম্বরে হচ্ছে ওয়ালা আমিলিনা আলাইহা, যাকাত ফাউন্ডেশনে যারা জব করবে চাকরি করবে যাকাতের টাকা দিয়ে তাদের স্যালারি দেওয়া যাবে। ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল আমিলিনা, সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের বিধর্মীদের মনকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। আপনার পাশের বাসায় খ্রিস্টান থাকে কিন্তু গরিব, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ভাবলেন যাকাতের টাকা দিয়ে একটু সাহায্য করলে সে হয়তো মুসলমানই হয়ে যাবে, আপনি তাদেরকে দিতে পারবেন। আফির রেকব, রেকব মানে দাস মুক্তি, এখন এটা নেই, কোনো দাসকে আজাদ করার জন্য যাকাতের টাকা দিয়ে আজাদ করা যায়। গরিমিন মানে হচ্ছে ঋণী ব্যক্তি, তার ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জেহাদে আছে বা এমন তলিবুল আইলম যারা কোরআন সুন্নাহ পড়ছে কিন্তু অর্থের অভাবে তারা প্রসিড করতে পারছেন, তাদেরকে দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ অবনি সাবিল, আর সর্বশেষ হচ্ছে অবনি সাবিল পথিক, হ্যাঁ মুসাফির পথিক, তার কাছে যদি টাকা না থাকে তাহলে তাকেও আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। সে ধনী হলো, ধনী হলো তার এলাকায় সে ধনী, কিন্তু সে ইন্ডিয়াতে সফর করতে যেয়ে নিঃস্ব হয়ে গেল, টাকা নেই পয়সা নেই, বাট ডাকাতে শিকার হলো, তখন কেউ জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প। আচ্ছা, বাংলাদেশে জাকাত গুলো দেয় একদম লম্বা লাইন ধরে, ডাক্তার দিয়ে অনেকে মার হয়ে যায়, এটা কিভাবে দেখবেন? এটা আসলে খুবই নিন্দনীয়, জাকাতের এটা আপনি শো অফ করলেন, পত্রিকায় দিলেন, মাইকে বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, আর হাজার হাজার মানুষ আসলো, তাদেরকে আপনি এন্টারটেইন করতে পারলেন না, আপনার মেহমানদেরকে আপনি সুন্দরভাবে রিসিভ করতে না পারলে আপনি অ্যানাউন্স দিচ্ছেন কেন? কিছুদিন আগেও মনে হয় ইফতারির সামগ্রী আনতে যে 9 জন 11 জন মহিলা মারা গিয়েছে, এটা খুবই দুঃখজনক। ইসলাম সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এমনটা হচ্ছে। একজনকে আপনি একটা শাড়ির লুঙ্গি দিয়ে দিলে এটা আসলে জাকাত আদায় হয় না। জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা বিমোচন, আপনি এমন একজনকে এমন কিছু জিনিস দিবেন যাতে করে, এমন পরিমাণে অ্যাসেট বা টাকা দিবেন যাতে করে সে অন্যের কাছে হাত পাতা না লাগে। সেটা আপনি একটা তাকে রিক্সা কিনে দেন, একটা অটো রিক্সা, একটা গাভী কিনে দেন, একটা টঙের দোকান করে দেন, হ্যাঁ একটা ঝালমুড়ির দোকান করে দেন, এটা দিয়ে সে বিক্রি করে সে নিজের ফ্যামিলিকে চালাতে পারবে, সে আর অন্য কোথাও হাত পাতা লাগবে না। জাকাত কত টাকায় দিতে হবে? জাকাতের ব্যাপারে দুইটা নিসাব, একটা হচ্ছে রূপান নিসাব, একটা স্বর্ণের নিসাব। রূপান নিসাবে 52.5 তোলা, স্বর্ণের নিসাবে 7.5 তোলা। আর গ্রাম দিয়ে বুঝতে চাইলে রূপা হচ্ছে 595 গ্রাম আর স্বর্ণ হচ্ছে 85 গ্রাম। তো রাসূল ইসলামের সময় দুইটার দাম একই ছিল, কিন্তু এখন রূপার দাম ফল করেছে, স্বর্ণের দাম স্ট্যান্ডার্ড আছে। রূপার হিসাব করলে 50,000 টাকা যদি আপনার অতিরিক্ত থাকে এক বছর, আপনার যদি কোনো ঋণ না থাকে তাহলে আপনি 2.5% হারে জাকাত দেবেন। আর স্বর্ণের হিসাব করলে 3.5 লক্ষ টাকা, যেহেতু 50,000 টাকা সবার কাছেই থাকে এখন, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঝালমুড়ি বিক্রেতা, অনেক ছাত্রদের কাছেও থাকে, তো আসলে 50,000টা সুন্দর স্ট্যান্ডার্ড হয় না। 3.5 লক্ষ টাকা গোল্ডেরটা আমি সাজেস্ট করি, 3.5 লক্ষ টাকা যদি আপনার এক বছর হাল আনিল হাউল, আর এই এক বছরটা সৌর সোলার ইয়ারে না লুনার ইয়ারে, মানে চন্দ্র বছর, 365 দিনে না 354 দিনে, 10 দিন কম, 354 দিন আপনার খাবার দাবার, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার চিকিৎসা, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার সব কিছুর পরেও যদি 3.5 লক্ষ টাকা 354 দিন থাকে, তখন 354তম দিনে আপনি ওই টাকা যা যা আছে আপনার গোল্ড সিলভার, হ্যাঁ ইত্যাদি, বা আপনার ডিপোজিট, আপনার সঞ্চয়পত্র, আপনার প্রাইস বন্ড, এসবগুলোকে একত্রিত করে যোগ দিবেন, আপনার কোনো ঋণ থাকলে বাদ দিবেন, তারপরে যে টাকাটা থাকে ওটা যদি নিসাব পরিমাণ হয় বা তার ঊর্ধ্ব হয় আপনি 2.5% হারে জাকাত দিবেন। একটা জিনিস খেয়াল রাখার বিষয়, ইসলামে কিন্তু স্বামী স্ত্রীর ব্যালেন্স আলাদা, স্বামী স্ত্রী দুইজন মিলে একজন জাকাত দিলে হবে না, স্বামীর জাকাত স্বামী দিবে, স্ত্রীর জাকাত স্ত্রী দিবে, স্বামীর অ্যাকাউন্ট ইসলামে আলাদা, স্ত্রীর অ্যাকাউন্ট আলাদা। স্ত্রীর যদি গহনা থাকে, তার যদি টাকা থাকে, যেহেতু আপনি তাকে মোহর দিয়েছেন, সে টাকা যদি তার থেকে থাকে ওইটা হিসাব করে তার জাকাত সে দিবে, আপনার জাকাত আবার আপনি দিবেন। সে যদি গৃহিণী হয়, জব টপ করে না, বাসায় থাকে, জি, তাহলে তার যদি তার যে স্বর্ণ অলংকার আছে সেগুলো যদি ওই 3.5 লক্ষ টাকা মূল্যমানের না হয় তাহলে তো তার দেওয়া লাগবে না। জি।